আসসালামু আলাইকুম, মানাস লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় ভালোবাসায় বেশ ভালো আছি। তো যেখান থেকে আমার ভিডিওটা ওপেন করছেন, আশা করছি আপনারা আমার সাথী থেকে পুরো ভিডিওটা দেখবেন। দেখে ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা ক্লিক করে দিবেন। তো এখানে যে দুধ দেখলেন, বোতলের ভিতরে দুধ, এই দুধ আমার ছেলে টাঙ্গাইল গেছিলো, বলছিলাম যে আমার ছেলে টাঙ্গাইল গেছে সকালবেলা, তো রাত্রেবেলা আসছে, রাত্রে আসতে আসতে 9টা বেজে গেছে। আর এই দুধটা কিনছিলো দুপুরবেলা, তো দুধটা নষ্ট হয়ে গেছে। তো এখন ঢেলে নিলাম পাতিলায়, ঢেলে জাল দিয়ে নিব, জাল দিলে তো ছানা হয়ে যাবে, এমনিতে ছানা হয়ে গেছে। আর একটু জাল দিয়ে নিব, জাল দিয়ে রেখে দিব, দেখি কালকে আগামীকালকে। এখন তো আর রাত হয়ে গেছে, এখন আর কিছু করা যাবে না, যদি ছানা দিয়ে দেখি কিছু করা যায় কি না। তো ঢেলে নিলাম, আর এদিকে নিয়ে আসছি মিষ্টি, টাঙ্গাইলের মিষ্টি। টাঙ্গাইলের মিষ্টি তো অনেক নাম করা, সবাই জানেন। মিষ্টি আর দই নিয়ে আসছে, শুধু মিষ্টি না, দই আনছে আর মিষ্টি আনছে। তো চমচম আনছে, টাঙ্গাইলের চমচম। তো টাঙ্গাইলের চমচম তো বিশ্ববিখ্যাত, নাম করা, সেটা জানেন। আর আমার বাবার বাড়ি কিন্তু টাঙ্গাইল, আমি টাঙ্গাইলের মেয়ে। তো আমার ছেলে টাঙ্গাইল বেড়াইতে গেছিলো ফ্রেন্ডের সাথে, তো সেখান থেকে আসার সময় অনেক তিন হাঁড়ি দই, মিষ্টি, তারপর ঘি, আর ওই যে একটা চাল, তার একটা আম ওর ফ্রেন্ডের গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসছে। তো এইসব নিয়ে আসছে আসার সময়, তো ভাগ্য খারাপ, দুধটা নষ্ট হয়ে গেছে। তো কিছু করার নাই, তো মিষ্টিগুলো আমি এখন বের করে নিতেছি, দুই মিষ্টি। তো আপনারা আমার সাথেই থাকুন, দেখতে থাকুন। আর এখন আমি দইগুলো বের, দইয়ের হাঁড়ি এখন খুলবো না, পরে খুলবো, যখন খাই সবাই তখন খুলবো। তো এখন আমি বের করে নিতে রাখলাম, এখন তো আর কেউ খাবে না, রাতে খাবার পর তারপর সবাই খাবে, তখন আর কি বের খুলবো। আর এই দেখুন মিষ্টি আনছে কম কম, এবার আমার ছেলে মিষ্টির দই আনছে বেশি। তো সেটাই বললাম যে দই কম আনতা আর মিষ্টি বেশি আনতা, ছানার মিষ্টি আনছে এখানে, আর যেটা হচ্ছে চমচম কম করে আনছে এবার। তো একটা নিল, নিয়ে ওই যে আমার নাতনিকে খাওয়াবে, মানে ভাতিজিকে খাওয়াবে। তো ভাতিজি তো আর মিষ্টি খায় না, তারপর জোরাজোরি করা হচ্ছে, খাও খাও। এই যে দেখুন একটু মুখে দিছে আর খায় না। তো অনেকক্ষণ চাচা চেষ্টা করলো খাওয়ানোর জন্য, খেলো না। এই যে চাল হচ্ছে আমার ফ্রেন্ডের গাছের গিনি আসছে। তো এই যে দেখুন মিষ্টি আর দই, দইটা এখনো খুলি নাই, যখন খাই তখন টাঙ্গাইলের মিষ্টি তো অনেক চমচম, তো নাম করা টাঙ্গাইলের চমচম। তো এখন আমি বসে একটা চমচম খাচ্ছি, আমি খাচ্ছি, আর কেউ খায় না। মানে সোহাগের আব্বু এখনও আসে নাই বাসায়, বাইরে গেছে, এখনও আসে নাই। তো আমি মিষ্টিটা খেলাম, একটা মিষ্টি খেয়ে নিলাম, খুব মজা, চমচম আর টাঙ্গাইলের চমচম। তো এই যে এখন হচ্ছে রাত বাজে 11:15, এখন আমি ভাত খাচ্ছি। তো এখন দই দিয়ে ভাত খাবো, দই দিয়ে ভাত তো আমার খুবই প্রিয়, এই জন্য আমার জন্য ছেলে আর কি দই নিয়ে আসে, টাঙ্গাইল গেলে বা যেখানে যাক তো আমার জন্য দই নিয়ে আসে। তো আমি দই দিয়ে ভাত খুব পছন্দ করি। তো এই যে দেখুন আমার জন্য ভাত নিছি আর দই নিছি ভাতের ভিতরে, এখন এই যে ঘরে বসে বসে খাবো আর টিভি দেখবো, ভিডিও দেখতেছি সবার। আমার কাজ হচ্ছে ভিডিও দেখাই আর কি, সবার ভিডিও দেখি বসে বসে আর খাই। তা আল্লাহ মাফ করুক, আল্লাহ যেমন মাফ করে, বসে বসে আর কি খাই আর টিভি দেখি। তো খেয়ে নিলাম, খুবই মজা লাগলো, দই আর ভাত হলে আমার খুবই খুশি লাগে, মানে অনেক খুশি হয়ে যায়। দই আর ভাত আমার খুবই প্রিয়, যেমন দুধ ভাত প্রিয় তেমন দই ভাতও প্রিয় আমার। আর
আসছো আগে আব্বু বলবে দই আনছে, আগে তুমি দই দই ভাত খেয়ে নাও, কারণ সেও জানে যে আমার খুব প্রিয় দই ভাত। তো খেয়ে নিলাম, খুবই ভাল লাগলো, মনটা আর কি তৃপ্তি করে খেলাম। তো আমার এখানে খাওয়া শেষ, আপনারা দেখলেন, বসে বসে খেয়ে নিলাম, রাত 12টা বাজে এখন। খেয়ে তারপর আবার সোহাগের আব্বুকে আবার দই দিব, সোহাগের আব্বু তো দই খায় নাই এখনও, তো সোহাগের আব্বুকে দিলাম দই এনে। আর ছেলেও দই খায় নাই, ও মিষ্টি একটা খেয়ে ঘুমিয়ে গেছে, ও বলছে সকালবেলা খাবে চিড়া দিয়ে, চিড়া দই দই চিড়া খাবে সকালবেলা অফিসে যাওয়ার আগে। তো ভালোই হলো, সকালে আর আমার নাস্তা বানাতে হবে না। তো সে সোহাগের আব্বু খাচ্ছে দই। তো এটা হচ্ছে পরের দিন, পরের দিন 10টা বাজে এখন, 10টা বাজে, শুভ সকাল। সোহাগের আব্বু বাজারে গেছিলো, বাজার থেকে যে ইলিশ মাছ নিয়ে আসছে, 4টা ইলিশ মাছ আছে এখানে, ইলিশ মাছগুলো আমি বের করে নিচ্ছি। ওই সোহাগের আব্বু তো মানে ইলিশ মাছের খুব প্রিয়, সে খালি ইলিশ মাছই কিনতে চায়, তা আমি মানা করছিলাম, 2টা আনতে বলছিলাম, সে 4টা নিয়ে আসছে। তো এই তো দেখুন মাছগুলো বের করে নিলাম, ভালোই বেশ বড় বড়ই আসছে। তো এখন মাছগুলোকে কাটবো, কেটে ধুয়ে তারপর রান্না করব, আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন আর পুরো ভিডিওটা না টেনে দেখবেন। তো এখন মাছগুলো কেটে নেই, ততক্ষণ আপনারা আমার সাথেই থাকুন। তো ইলিশ মাছগুলো কাটতে তো একটু সময় লাগবে, 4টা ইলিশ মাছ এটা ছিলতে হবে, চামচ দিয়ে কাটার রেজার দিয়ে ছিলবো, আর গুলো ফেলে দিব। আর এখানে পাঁচমিশালি শাক নিয়ে আসে, পাঁচমিশালি শাক তো অনেক দিন খাওয়া হয় না, পাঁচমিশালি শাক তো আজকে দেখলাম নিয়ে আসে, আমি বলি নাই, তারপরে নিয়ে আসে। বরবটি আনছে, কাঁকরোল আনছে, ধনিয়া পাতা, আর পাঁচমিশালি শাক। আর দেখুন এখানে আমার মাছ কাটা কুটা হয়ে গেছে, ধোয়া হয়ে গেছে, শাক বেছে তারপর ধুয়ে নিছি, সব শাক রান্না করব না, অর্ধেকটা নিছি আর অর্ধেকটা রেখে দিছি, শাকটা বসাই দিছি, শাক মজে আসছে, এখানে লবণ কাঁচামরিচ দিয়ে দিছি। আর রেখে এই মাছগুলো আমি ভাজবো, ভাজার জন্য নিছি, ভেজে ভাত দিয়ে এমনি এমনি খাবে। তো এখানে আমি মশলা মেখে নিব, মাছগুলো ভাজার জন্য মশলা মেখে নিব, হলুদ মরিচ ধনিয়া লবণ দিয়ে। তারপর মাছগুলো আমি মাখবো, মেখে কিছুক্ষণ রেখে দিব, একটু লেবুর রস দিব, একটু লেমন জুস দিলে মাছটা ফ্রাই করলে খুব ভালো লাগবে, খেতে টেস্টি লাগবে। তো এই যে লেবু লেমন জুস দিয়ে দিলাম, আর দিব তেল, রান্নার তেল সামান্য একটু রান্নার তেল দিয়ে তারপর মেখে নিব মাছগুলো। আমি মেখে কিছুক্ষণ রেখে দিব এদিকে, তারপর আমি তরকারি রান্না করব না আজকে। তো সোহাগের আব্বু মাছ আনছে কিন্তু ঠিকই, মাছ নিয়ে আজকে আমার সাথে অনেক ঝগড়া হয়ে গেছে, মাছগুলো একদম ঠকাই দিছে, এক ভালো না মাছগুলো, এত টাকা দিয়ে মাছ আনছে, মাছগুলো একদম নরম, মানুষ কি খারাপ চিন্তা করতে পারবেন না, এত খারাপ মাছগুলো এত নষ্ট যে আমার আজকে ঝুড়ি রান্না করতে হবে। তো কিছু এখানে ভাজবো আর একটা একদম পুরো নরম সেটাকে ঝুড়ি রান্না করব। এই যে দেখুন মাছ, মাথা আল্লাজা রেখে দিছি আর মাছখানের অংশটা নিছি, দেখুন কেমন নরম, একদম নরম হয়ে গেছে, এটা ঝুড়ি ছাড়া খাওয়া সম্ভব না। তো সেই জন্য আমি ঝুড়ি করার জন্য রেডি করে সব কিছু রেডি করে নিছি। তো এখানে কড়াই বসাই দিছি, কড়াইতে এখন তেল দিয়ে দিব, তেল দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে একটু নেড়ে হালকা একটু ভেজে নেব পেঁয়াজটাকে। ভেজে পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নেব, এর সাথে কাঁচামরিচও দিব, কাঁচামরিচটা একটু বেশি করে দিব, সোহাগের আব্বু বলছে ঝাল ঝাল করে রান্না করতে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে এখানে এখন পানি দিয়ে দিব,
এর মধ্যে আমি কোনো মশলা দিব না, যেমন আদা রসুনটা এগুলো জিরা কিছুই দিব না, শুধু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে কষিয়ে নিব। এইভাবে মাছটাকে ঝুড়ি রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগবে, ইলিশ মাছের ঝুড়ি। এরকম মাছ কোনো নষ্ট মাছ হয়ে গেলে ইলিশ মাছ সেটা ঝুড়ি রান্না করলে খেতে খুব ভালো লাগে। আমি মশলাটাকে কষিয়ে নিব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে তারপর মাছগুলো দিয়ে দিব, নরম মাছটা। তো মশলা এখানে কষানো শেষ, এখন আমি এই যে সেই নরম মাছটা দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই যে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিলাম মাছটাকে, এখন পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপর ঢেকে দিব, চুলার আঁচটা বাড়িয়ে রাখবো, আস্তে আস্তে রান্নাটা হবে আর মাছটা ভেঙে যা সিদ্ধ হবে। সিদ্ধ হওয়ার পরে খুরতুন দিয়ে গুটিয়ে আমি ঝুড়ি ঝুড়ি করে নিব। তার এখানে আমি লেবু পাতা দিব, তো আমার যে বারান্দায় যে লেবু গাছ আছে সেখান থেকে যে পাতা নিতে আসছি, দুইটা পাতা নিব। লেবু পাতা দিলে অনেক ভালো লাগবে খেতে। এই দেখুন মাছটা এখন সিদ্ধ হয়ে গেছে, এখন আমি খুরচুন দিয়ে ভেঙে দিচ্ছি মাছগুলোকে, ভেঙে একদম ঝুড়ি ঝুড়ি করে নিচ্ছি, সেই জন্য এটাকে বলে ঝুড়ি মাছ, ইলিশ মাছের ঝুড়ি। এটা খেতে কিন্তু অসম্ভব মজা, এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আর এখানে আমি লেবু পাতা দিলাম, কুচি কুচি করে কেটে নিছি লেবু পাতা দিয়ে, তারপর নেড়ে চেড়ে আবারও ঢেকে দিব। ঢেকে তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে আমি রান্না করব, তাতে শুকিয়ে একদম শুকনো শুকনো হয়ে যায়। এটা একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে রান্না করতে হবে, তবে এটা খেতে ভালো লাগবে। তো এর মধ্যে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম, আজকে ধনিয়া পাতা আনছে সোহাগের আব্বু। এই দেখুন মাছটা একদম ভেঙে ভেঙে একদম ঝুড়ি ঝুড়ি হয়ে গেছে। আর এদিকে আমি যে মাছ মেখে রাখছিলাম মশলা দিয়ে, মাছ মেখে রেখা মশলা দিয়ে মেখে রাখলাম, সেটা এখন ভেজে নিব। তো ফ্রাই প্যান বসিয়ে দিছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে, এখন মাছগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলো ভেজে নিব, ইলিশ মাছ ভাজা। আজকে ইলিশ মাছ ভাজা দিয়ে ভাত খেতে তো খুবই ভালো লাগে। তো ইলিশ মাছের ঝুড়ি, ইলিশ মাছ ভাজা আর হচ্ছে পাঁচমিশালি শাক, এই হচ্ছে আজকে দুপুরে মেনু আমার। তো এদিকে মাছটা বসিয়ে দিলাম ভাজতে 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 দিয়ে ভাজা হতে দিয়ে দিলাম। আর এদিকে ঝুড়ি মাছটা আমি নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব, ভাজা ভাজা করব। ভাজা ভাজা করলে কিন্তু খেতে ভালো লাগবে। মাছটা এদিকে আমার ভাজা হয়ে গেছে, আর এদিকে মাছটা ঝুড়ি রান্না হয়ে গেছে। এই তো দেখুন ঝুড়ি রান্না হয়ে গেছে। তো রান্না বাড়া শেষ, শাক তো আগেই ভাজি করা হয়ে গেছে,
তো এখন আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি, বেড়ে তো প্রতিদিনের মতো এই সোহাগের আব্বুকে এখন খেতে দিব। সোহাগের আব্বুর শরীরটা খুবই খারাপ, খুব চিন্তায় আছি, আপনারা একটু দোয়া করবেন। তো মাথা ব্যথাটা ছাড়তেছে না, জ্বরটাও তেমন আছে, এখনো আছে, তো বুঝতে পারতেছি না কি হয়েছে। ডাক্তারের কাছে নিব, ডাক্তারের কাছেও যাবে না, তো শুয়ে আছে, বেশি একটা ভালো নাই, খুব খারাপ শরীরটা। তো ভাতটা দিয়ে দিই, সে খেয়ে নেক, বেশি খাইতেও পারে না, খাওয়া দাওয়া করতে পারে না তেমন, বলে কিছু ভালো লাগে না খেতে। তো খাবারটা বেড়ে নিয়ে গেলাম, এই যে এখানে মাছ ভাজা নিছি, আর এখানে ঝুড়ি মাছটা নিছি, আর ভাত বেড়ে নিব। ভাতটা বেড়ে নিয়ে শাক দিয়ে তারপরে সব কিছু নিয়ে টেবিলে দিব, সে খেয়ে নেবে। তা আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সে পর্যন্ত আপনারা যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, ময়নার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।